মাশাআল্লাহ, সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাহিদে জামান, আওলাদে মুজাহিদে জামান, জনাব পীরজাদা ফাজল হুজুর, জনাব পীরজাদা ফাজল হুজুর, জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিকী ভাই সাহেব তাসরিফ এনেছেন, এটা আপনারা খুশি না খুশি সকলে মিলে বলি, সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আহলে হাদিস খারাপ মনে নেবেন না, আজকে তাদের ভাষা এদের মুখ দিয়ে তার মানেটা কি বলেন তো ভাই, বলতে পারেন? সৌদির টাকা আসছে কোথা? কেরালা, ঠিক না বেটি? কেরালা, এখন শুধু হচ্ছে ভাই, সৌদির টাকা আসছে কেরালায়, আর ইনারা কেরালা থেকে তাদের কাছ থেকে তাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সেই টাকা নিয়ে এসে বাংলায় কেরালা মডেল মাদ্রাসা চালু করছে, মুখে আছে দাদা হুজুর আর ভেতরটা আহলে হাদিস হুজুর, ঠিক না বেটি? মুখে দাদা হুজুর আর ভেতরটা আহলে হাদিস হুজুর, না হলে ভাই দাদা পীরের ওদেরই দলের একজন মাওলানা, ওদের দলের একজন মাওলানা ওদের দল ছেড়ে চলে এসেছে দাদা পীরের দরবারে, সব ছেড়ে ছুড়ে বেরিয়ে এসেছে ভাই, ইয়াকুব সাহেব নাম শুনেছেন তো, যে বেরিয়ে এসেছে ভাই, ওই যে বক্তা বলেছে নবী পয়গম্বর ঘনেরা ভিখারির বাচ্চা, উনি বলছে বুড়ো ভাব জান্নাতে ছিল জাহান্নামে গেল, দাদা পীরের দরবারটা জাহান্নাম, এই জোরে বলেন জাহান্নাম, আরো অনেক ভাষা বলেছে সব তথ্য আমার কাছে আছে, তাই প্রত্যেককে বলো মুসলমান মজবুত হন, বলেন তো, 100 বিঘে জমির মালিক, 50 তলা বিল্ডিং এর মালিক ভাই, কোটি কোটি টাকার মালিক, 20টা অডি গাড়ির মালিক, আপনাদের নজরে লোকটা কি ধনী না গরিব? এই সকলে মিলে বলে যে ধনী না গরিব? ধনী আপনাদের নজরে, খারাপ মনে নেবেন না, ও বেটা আমার নজরে ভিখারি, কি বললাম? আমার নজরে ভিখারি, আমার নজরে কোটিপতি বলা ভুল হবে, আরবপতি বলা ভুল হবে, ওর উপরে যা আছে ইউজ করতে হবে ভাই, একজন ভ্যান চালিয়ে খায়, রিক্সা টেনে খায়, দোকানে ব্যবসা করে খায়, 5 অক্ত নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ খুশি হয়ে গিয়ে ওর নামটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, একটা জান্নাতের মালিক, তাহলে ওর মতো কোটিপতি আরবপতি আর কেউ আছে? এই জোরে বলে আছে নাই? আজকে জিনাদের সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়না সৃষ্টি করতেন না, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মখলুকার সৃষ্টি করতেন না, জিনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতেন না, ওই সমস্ত মৌলবীদের আল্লাহ সৃষ্টি করতেন না। আর আজকে এ বেটারা বলে কিনা আমাদের নবী পয়গম্বর ঘনেরা ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ মিন জালিম, ওদের অশোনা যাবে, এ জোরে বলবো, ওদের অশোনা যাবে, ওদের সহবত উঠা বসা যাবে, এই কথা বলেন যাবে না, ওদের কাছ থেকে সরে আসুন ভাই, ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে রাখবে, আর না হলে ভাই নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, জাহান্নাম আর আতুর ঘর হবে। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে ভাই আমাদের সমাজ, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু এই মুসলমান বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার ওর চরিত্র ওর আদর্শ ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেটি? ভাই খারাপ মনে নেবেন না ভাই, আমি ভাই ওয়াজ করা কমিয়ে দিয়ে আমি ওয়াজ করা শুরু করেছি বর্তমান, আমি ওয়াজ কমিয়েছি ভাই, এখন ওয়াজ শুরু করেছি, কদিন আগে তো পাশে এসেছিলাম বাজারের পাশে,
ভোগালি, ওই ভোগালিতে বলেছিলাম আমি আজকে কাপড় ভিজিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে ভাই ওই ওয়াশিং মেশিনে ওয়াশ করবো না, ওই ধূপে ধূপে ওয়াশ করবো না। বলেছিলাম কি বলেন তো, ওই ধূপারা যেমন পুকুর পাড়ে লম্বা লম্বা পাতা ফেলে একটু করে চুবাই আর আচার মারে, ওই রকম ওয়াশ করবো ভাই, নিয়ত করে এসেছি। আপনার অসুবিধা নেই তো? আর জোরে বলবেন, অসুবিধা নেই তো? সহ্য করতে পারবেন তো ভাই? হ্যাঁ, ছিঁড়ে ভুলে যাবে না তো? ভালো করে বুঝবেন ভাই, আজকে আমার আপনার সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, জন্মটা মুসলমানের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে লালন পালন হয়েছে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার চরিত্রের ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠিক না বলে ভাই সাগে। এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। মাঝে মাঝে দেখবেন ভাই কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলে এই জোরে বলে, কোকিল কাক তা দেয় না, যে কাক তা দেয় না, দেয় বাচ্চা ফোটে না, ফোটে কাক খাওয়াই না, খাওয়ায় কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না, এদিকে চারটে বাচ্চা দিনকে দিন মোটা সোটা, এদিকে দুটো বাচ্চা রুগা, কাক চিন্তা করে আল্লাহ, ওদিকে বাচ্চাগুলো মোটা সোটা হচ্ছে, ইয়ে আমার দুটো রুগা, তো ওদেরকে কম খাই, এদেরকে বেশি খাওয়াচ্ছে, এদের মোটা সোটা হয়, যত খাওয়াই তত রুগা, কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না, এই বলে যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাক চিন্তা করে আল্লাহ রে এতদিন ধরে তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি করে খাওয়ালাম, আর এখন দেখছি ভাষা আলাদা, মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না বেঠিক, খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমার আপনার বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে ভাই, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, নামাজের ঘরে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালার ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার চরিত্র ওর ভাষাটা মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না, ঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠে। তাই প্রত্যেককে বলবো সময় এসে গেছে ওই সমস্ত কোকিলের বাচ্চাগুলোকে এক ঘরে করে দেওয়া, আলাদা করে দেওয়া, এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্য শুধু আমি আপনি মুসলমান লাঞ্ছিত নই, আমি আপনি মুসলমান অপমানিত নই, এই কোকিলের বাচ্চাগুলোর জন্য আমি আপনি মুসলমান শুধু মার খাচ্ছি না, আজকে এদের জন্য আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে, আজকে এদের জন্যই আজকে সারা বাংলায় আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট তৈরি হয়েছে, ঠিক না বেঠি? এই প্রত্যেককে বলবে এখনো সময় আছে, এখনো সময় আছে, এই কোকিলের বাচ্চাদের কাছ থেকে সরে আসো, ইমান আমল আকীদা নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করো। কারণ ভাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, যেহেতু আজ আল্লাহ পাকের ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আশার বসার আল্লাহ পাকের তারিফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন, তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব, আসরে কি সকালে উত্তরটা দেবেন? আচ্ছা বলেন তো ভাই, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে এই রাত কম বেশি একটার সময় এই ফাঁকা ময়দানে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুসলমান, আপনার পরিচয়টা কি, আপনি কি, আপনার পরিচয়টা কি, আপনি কে? কথা বলেন,
মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসে আছেন, আপনি কি? আপনার পরিচয়টা কি? খারাপ মনে নেবেন না, এটা ভুল হতেই পারে। এই জায়গাটা শুধরে নিবার জায়গা, ঠিক না বেটি? আমার দাদু জন্মেজ হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হচ্ছে ছোট থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের জন্য স্কুল, এটা মাদ্রাসা, এটা মুক্ত, ঠিক না বেটি? ভুল হতেই পারে। তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রি, পাঞ্জাবি, ইরাকি আমার রসুলের উম্মত না? তাহলে আমি আপনি কে? আমার আপনার পরিচয়টা কি? যে মুসলমান, আপনারা কি বলছেন? সকলে মিলে বলে কথা বলছেন, ভুল হোক না, শুধরে নিবার জায়গা বললাম তো, একটু আওয়াজ দেন, আপনি কে? যে পরিচয় দেখি, একটা যদি হিন্দু ভাই এসে বলে রহমতুল্লাহ, তুমি কি, আপনি কি বলবেন? আমার আপনার পরিচয় কি? আমার আপনার পরিচয় ইসলাম। এই বলে ভাই ঠিক বলেছেন, কি বললে? মুসলমান, ঠিক না বেটি? আমার আপনার পরিচয়, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, আমি হলাম মুসলমান, তাই তো নাকি? আপনারা মুসলমান তো? ঠিক বলছেন, হ্যাঁ আপনারা মুসলমান, খারাপ মনে নেবেন না, কতজন বলছেন মুসলমান, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি, হাত নামাবেন, অর্ধেক মুসলমান নাকি? হ্যাঁ, এই পুরো হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামিয়ে নেন, অর্ধেক তুলে বসে আছেন, মানে অর্ধেক মুসলমান ভাই। আজকে আপনারা প্রত্যেকে হাত তুলে বললেন আপনারা মুসলমান, খারাপ মনে নেবেন না, সত্য বললেন না মিথ্যা? সত্য না মিথ্যা? যে সত্যকারে মুসলমান আপনারা, এই জোরে বলেন, খারাপ মনে নেবেন না ভাই, আমি বোঝাবার জন্য বলছি, মিথ্যা বলবেন মিথ্যা? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আমার আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত হতেন, তাহলে এই মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ এত নিকৃষ্ট, এত বাজে হতো না, ঠিক না বেটি? আজকে আপনি মুসলমানের পক্ষে হাত তুললেন যে ভাই সাহেব আমি মুসলমান, তাহলে এই মুসলমান যদি আপনার হাতটা সত্যের হাত হতো, তাহলে এই হাত দিয়ে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারতেন না। আপনার এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চিয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানা, একটু আরাম আয়েশের জন্য এই হাত দিয়ে শরিয়াতের বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে দিতে পারতেন না। আজকে আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান বলেন? আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনি করেছেন বলেন? আপনি আপনার সমাজের জন্য, আপনি আপনার জাত ভাইয়ের জন্য, আপনি আপনার কৌমের ভাইয়ের জন্য আপনি করেছেন নাকি? এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য করেছি বলে, খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমি আপনি মুসলমান, একটুখানি অর্থের জন্য ইসলামের আইন কানুন বিধানগুলোকে বুনাগুল দেখায় কি, ঠিক না ভাই? এখন অসুবিধা হচ্ছে নাকি ভাই? লাইন চেঞ্জ করবো ভাই, যে ভালো করে বুঝবে, কন্ট্রোলে ঘোষণা করেছে আগামীকাল বেলা 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত কন্ট্রোলে চাল ডাল তেল আটা নুন দিয়ে হবে, ব্যাস। রাত 3টের সময় মাথায় টুপি দিয়ে এত বড় দাঁড়ি দেখে হাতে ব্যাগ নিয়ে বেরোচ্ছে, রাত 3:30 সময় বেরোচ্ছে, 4টের সময় বেরোচ্ছে, চাচা কোথায় যাবে, ভাই কোথায় যাবে, কালকে শুনলেন না কন্ট্রোলে চাল ডাল তেল আটা নুন দেবো, দেবে দিয়ে যাচ্ছে, ও আচ্ছা যা, কাতারে দাঁড়িয়ে আছে, ফজরের আজান হচ্ছে, মুসলমান নামাজ পড়তে গেল না, ঠিক না বেটি?
নামাজটা পড়তে গেল না, বুড়াগুল দেখিয়ে দিল। কাকে? আমার আল্লাহকে। ভালো করে বুঝবে, আজকে আমি আপনি মুসলমান জন্ম নিয়েছি, কোন কাফের কোন মুশরিক কোন বেঈমান বেদিনের ঘরে, জোরে বলবেন, আল্লাহ বান্দাওয়ালার ঘরে, নামাজির ঘরে, রোজাদারের ঘরে, হাজির ঘরে, কালেমা পায়নিওয়ালার ঘরে, দুরুদ পড়নিওয়ালার ঘরে, আজকে আমার আপনার পীর সাহেবের ঘরে, পীরজাদার ঘরে, মৌলানার ঘরে, মুফতির ঘরে, মুহাদ্দিসের ঘরে, মুফাসসির ঘরে, ইমাম মুয়াজ্জিমের ঘরে, তাহলে আজকে আমার আপনার আচার আচরণটা এত জঘন্য কেন? বলে জন্মাবার পরে তো আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, শরিয়াত পেয়েছি, ইসলাম পেয়েছি, কুরআন পেয়েছি, সব পেয়েছি, জন্মাবার পরে আজান পেয়েছি। তাহলে এই মুসলমান, আজকে এত কিছু পাবার পরও আমি আপনি মুসলমান হয়ে মুসলমানের জন্য করলাম, ইসলামের জন্য, শরিয়াতের জন্য করলাম, কিন্তু আজ যারা জন্মাবার পরে আল্লাহ পাইনি, রসুল পাইনি, কোরআন পাইনি, তাদের ইমানি পাওয়ার তারা কেমন মুসলমান একটু বলি, বোঝার চেষ্টা করবে। একজন মাসুম বাচ্চা, তার আব্বা জানি ইন্তেকাল করেছে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে, কয়েক মাস পরে মাসুম বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। ওই সময় মা জননী মাসুম বাচ্চাকে লালন পালন করে, যখন বাচ্চা একটু বড় হয়েছে আর সন্তানকে দেখভাল করতে পারছেন না, কারণ পরের বাড়িতে কাজকাম করে নিয়ে এসে বাচ্চাকে খাওয়াই, নিজে খাওয়া। একদিন কি করলেন, স্বামীর ভাইকে, আপনারা কি বলেন, স্বামীর ছোট ভাইকে, হাক্কানি আলেম হতে পারবে? এই জোরে বলেন, পারবে পারবে না? আজকে আমি আপনি মুসলমান, আজকে আমাকে আপনাকে চারিদিক দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে, আজকে আমি আপনি মুসলমান মুখে কুলু কেটে বসে আছে, ঠিক না বেটি? ভাই হিটলার, হিটলার ইতিহাস আপনারা জানেন তো? এই জোরে বলেন, হিটলারের ইতিহাস, ইহুদিদের মেরেছিল কে? এ জোরে বলেন না, হিটলার মেরে দিয়ে সামান্য ইহুদি রেখে দিয়েছিল, যখন হিটলার ইহুদিদের মারছে, কতল করছে, কচুকাটা করছে, সারা বিশ্বের তাবত তাবন নেতারা হিটলারের বিরুদ্ধে কথা বলেছিল, ওই সময় হিটলার বলেছিল, আমি অল্প কটা ইহুদি রেখে গেলাম, এখন তোমরা বুঝবে না আমি হিটলার কেন কতল করি করছিলাম, তোমরা পরে বুঝতে পারবে। আর আজ সারা বিশ্বের ঘাড়ে, সারা বিশ্বের গরদানে পা দিয়ে এখন ওই ইহুদিরা রাজত্ব করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, ওই হিটলার সর্বপ্রথম কি করেছিল, ওই ইহুদিদের বই পত্র গুলো ব্যান করেছিল। ভালো করে বুঝবেন, ওদের যে শিক্ষার স্থান সেগুলোকে, তাদের সাবজেক্ট গুলো কমিয়ে কমিয়ে অন্য সামাজিক সাবজেক্ট ঢুকিয়েছিল, তাহলে ওদের ধর্মীয় সাবজেক্ট কমিয়েছে। ভালো করে বুঝবেন, আস্তে আস্তে কি করলো, ওদের ধর্মীয় দিক দিয়ে।